ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সম্মানিত শিক্ষার্থীগণ, সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই রিকোয়েস্টের ক্লাস, নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস 31 নিয়ে। প্রিয় শিক্ষার্থীগণ, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বেসিক কনভারসেশন কীভাবে করব, বা আমরা যারা নতুন আছি আমাদের জন্য শুরু থেকে ক্লাসগুলো তৈরি করার জন্য। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব এবং শব্দের সাথে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব। অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি, দুঃখ দুঃখ মানে সহবাস করা। এরপর লিখেছি সিজ্জেল, লেখা বা লেখো। আমি মনে করেন আপনাকে বলতেছি যে এটা লেখো, ওকে? তাহলে এখানে আমি সিজ্জেল দিয়েও শুধু বলতে পারি, আবার লেখা সিজ্জেল এটাও বলতে পারি। এরপর আমি লিখেছি কাদিম, কোনো কিছু পুরাতন বুঝেতে আমরা কাদিম শব্দটি ব্যবহার করব। যেমন আমি যদি বলি কুল্লু আগ্রাত কাদিম, আনা মায়েবি কাদিম আগ্রাত। সম্মানিত শিক্ষার্থীগণ, আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি যে আমি এই ভিডিওর নিচে খুবই গুরুত্বপূর্ণ একটি লিঙ্ক দিয়ে দিব, কমেন্টস বক্স প্লাস হচ্ছে ভিডিওর ডিসক্রিপশান বক্সে। সে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, 400 শব্দ দিয়ে আমি একটি ক্লাস তৈরি করেছি আজ থেকে 2 সপ্তাহ আগে। খুবই হেল্পফুল এই ক্লাসটি আমি মনে করি। যেই শব্দগুলো না জানলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না, এবং এই 400টি শব্দ যদি আপনি ভালোভাবে ফ্লুয়েন্টলি আপনি বলতে পারেন, ইনশাল্লাহ আপনি অনেক অনেক সুন্দরভাবে দৈনন্দিন জীবনে যে বেসিক কনভারসেশন সেগুলো আপনি করতে পারবেন। সো অবশ্যই ভিডিওর ডিসক্রিপশান বক্সে অ্যাড করবেন, এবং কমেন্টস বক্সে দুই জায়গায় আমি আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে দিব। আপনারা লিঙ্কটি টাচ করে পুরো ভিডিওটি দেখবেন এবং এই শব্দগুলো ভালোভাবে মেমোরাইজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমি একটু আগে কি বলেছি, কাদিম শব্দটি বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই শব্দটি ব্যবহার করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা পুরাতন, হাদা কাদিম, আমি পুরাতন জিনিসটি চাই না, আমি নতুন জিনিস চাই, তুমি পুরাতন জিনিস কেন এনেছো, লেশশীল কাদিম আগ্রাত, লেশশীল। এই যে এখন আমাকে আবার একটু এক্সপ্লেন করতে হচ্ছে, আসলে আরবিতে কথা বলা খুবই খুবই সহজ। এখন আমি কিন্তু আপনাদেরকে যা শব্দগুলো বলে যেতে পারতাম, তাই না? আমরা অনেকেই জানি যে শিল মানে তোলা। প্লিজ ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন, শিল মানে কি? তোলা। তো এটা তোলো, হাদা শিল, ওকে? আমি বলেছি হাদা মানে এটা বা এই। এখন আপনি কোনো কিছু নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আমি এখানে শিল বলতে পারবো, লেশ শিল হাদা, কেন এটা আনছো, কেন এটা নিয়েছো, এভাবে বলতে পারি। তাহলে আমি যদি বলি লেশ কাদিম আগ্রাত, কেন পুরাতন জিনিস, লেশ শিল কাদিম আগ্রাত, লেশ শিল কেন নিয়েছ, কেন তুলেছ, কাদিম আগ্রাত পুরাতন মাল কেন নিয়েছ, তাই না? তো আমি জাস্ট এখানে আগ্রাত বলেছি, আগ্রাত মানে হচ্ছে মালামাল সামান। বাট আমি বুঝাতে চাচ্ছি যে আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়ে কাদিম শব্দটি ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর কি লিখেছি, জেদিদ। তাহলে কাদিম পুরাতন, জেদিদ নতুন, আনা এবি জেদিদ, আনা এবি, এবি মানে চাওয়া, আনা আবগা, আবগা মানেও চাওয়া, তাই না? দুইটি শব্দ একই, আবার দরকার মানেও এবি, আবগা মানেও দরকার, ঠিক আছে? আবার লাজেম মানেও দরকার। তবে ইউ মাইন্ড ইট, লাজেম অবশ্যর ক্ষেত্রে আমরা লাজেম শব্দটি ব্যবহার করব। লাজেম মানে উচিত, উচিত অর্থ আমরা লাজেম শব্দটি ব্যবহার করব। দেখুন, হয়তো আপনি বলবেন যে ভাইয়ার বেটা এত বকবক করতেছে কেন। দেখুন, আমি একটি শব্দ দিয়ে বিভিন্ন ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ওকে? লাজেম মানে অবশ্যই, আবার লাজেম মানে উচিত, লাজেম মানে দরকার, আবার উচিত না হচ্ছে মাইসির, ঠিক আছে? যেই উচিত না অর্থে আমরা মাইসির শব্দটি ব্যবহার করব। আলহিন ইন্তা নুম মাইসির, এখন তোমার ঘুমানো উচিত না। আলহিন, আলহিন মানে এখন, নুম মানে ঘুম, মাইসির মানে উচিত না। আলহিন নুম মাইসির, এখন তোমার ঘুমানো উচিত না। আলহিন বাররা রু মাইসির, এখন তোমার বাহিরে যাওয়া উচিত না। বাররা মানে হচ্ছে বাহির। যদি আমি সেন্টেন্সগুলো লিখি নেই, তারপর আমার আমার সাথে সাথে বলবেন, এবং দরকার হলে ভিডিওটি স্টপ করে বারবার উচ্চারণ করবেন, আমার সাথে সাথে উচ্চারণ করেন, ওকে? তারপর হচ্ছে আলহিন ইন্তা রু বাররা লাজেম, তোমার অবশ্যই বাইরে যাওয়ার দরকার, অথবা অবশ্যই উচিত অর্থ আমরা এখানে বুঝতে পারি যে তোমার বাইরে যাওয়া উচিত। আলহিন ইন্তা রু বাররা লাজেম, এখন তোমার বাইরে যাওয়া উচিত। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। নেক্সট আমি যে শব্দটি লিখেছি, আইয়ো খেদমা বা আইয়ো মুশাহাদা। আচ্ছা, আমরা জানি যে খেদমা মানে হচ্ছে সাহায্য করা। খেদমা মানে কি? সাহায্য করা। খেদমা মানে
আবার মুশাদা মানেও কিন্তু সাহায্য করা। ইন্তেবি মুশাদা ইন্তেবি আইয়ো খেদমা, আইয়ো মানে কোনো, আইয়ো মানে কোনটি, এটাও বোঝায়। যেমন আইয়ো ইন্তেবি, যে তুমি কোনটি চাও, ঠিক আছে। আবার আইয়ো মুশাদা কোনো, সেক্ষেত্রে কোনো এরকম বলি না, যে কোনো সাহায্য কি তোমার দরকার আছে, কোনো সাহায্য তুমি চাও, সেক্ষেত্রে কোনো বুঝাতে আমরা আইয়ো শব্দটি ব্যবহার করব। সো উই হ্যাভ গট ভেরি ইজিলি, আই হোপ ইউ গট দ্য সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা মুশাদা বলতে পারি। বাট সর্বোপরি আপনাকে মনে রাখতে হবে, খেদমা মানেও সাহায্য বোঝায়, মুশাদা মানেও সাহায্য বোঝায়, ঠিক আছে। এখন আমি দেখেন আমি বিভিন্নভাবে বলতে পারি, লাউ সামাহাত মানে হচ্ছে দয়া করে, বা মিন ফাদলিক মানেও দয়া করে। আমি আপনাকে বলেছি, লাউ সামাহাত আনা এভি শোয়া খেদমা, লাউ সামাহাত আনা এভি, আমি চাই শোয়া মানে একটু, শোয়া মুশাদা, দয়া করে আমি একটু সাহায্য চাই, এমনটাও কিন্তু আমি বলতে পারি। তখন আমি যার কাছে সাহায্য চেয়েছি বা বলেছি যে লাউ সামাহাত আনা এভি শোয়া মুশাদা, এখন উনি বলতে পারে যে আদি, কোনো সমস্যা নেই, ইন্তা ঘুল, আদি মানে কি, কোনো সমস্যা নেই, শরিয়া দর্শিকের দিয়ে আদি, যদিও লিখিনি আমি, খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো অবশ্যই শুনবেন। আদি মানে কোনো সমস্যা নেই, আবার মো মুশকিলা মানেও কোনো সমস্যা নেই, আদি ইন্তাগুল, মো মুশকিলা কোনো সমস্যা নেই, এরকমও বোঝায়। এরপর লিখেছি বুঝা মানে আইসক্রিম, গালবি মানে অন্তর, লাস্ট দিয়ে দুটি শব্দ আমি লিখেছি বুঝা আইসক্রিম, গালবি অন্তর। এই পেজে আমি যে শব্দগুলো লিখেছি অত্যন্ত অ্যাসেনশিয়াল শব্দ, আই থিঙ্ক অবশ্যই আপনি ভালোভাবে মুখস্থ করবেন। আচ্ছা, এরপর লিখেছি কি কুল্লু সানা, ওকে, কুল্লু মানে কি টোটাল, সব, মোট, তাই না। যেমন আবার সানা মানে কি বছর। আচ্ছা, এখন আমরা সকলে জানি যে কুল্লু মানে সব, কিন্তু এখন আমি যদি আপনাকে বলি, প্লিজ আমার কথাগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ খুব সহজে শিখতে পারবেন, কিছুই না, আমি বারবার বলতেছি আরবিতে কথা বলা কিছুই না, জাস্ট ভুলভাল প্র্যাকটিস করবেন, শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন, উইদাউট অ্যারাবিক গ্রামাটিক্যাল সিস্টেম, অ্যারাবিক গ্রামাটিক্যাল সিস্টেম ব্যতীত আরবিতে কথা বলবেন। আচ্ছা, তাহলে কুল্লু মানে সব, ওকে পাইন, আমরা খুব সহজে বুঝেছি কুল্লু মানে সব, সানা মানে বছর, এটা আমি বুঝেছি। এখন আমি যদি আপনাকে বলি প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহ, সেক্ষেত্রে জাস্ট সপ্তাহর আগে কুল্লু শব্দটি ব্যবহার করবেন। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ সপ্তাহ, সপ্তাহ, বছর, মাস, দিন, এটা জানতে হবে। তাহলে দিন মানে হচ্ছে ইয়ম, তাহলে কুল্লু ইয়ম প্রতিদিন, সানা মানে বছর, প্রতি বছর কুল্লু সানা, সপ্তাহ মানে উজবু মানে সপ্তাহ, কুল্লু উজবু প্রতি সপ্তাহ, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে দেখুন বিভিন্ন বাক্য আমাদের দৈনন্দিন জীবনে এই শব্দ দিয়ে হয়ে থাকে, যেমনটা আমি যদি বলতে যাই যে প্রতিদিন তুমি কাজে আসবা, কুল্লিয়ম, কুল্লিয়ম বা কুল্লিয়ম ইন দ্য ইজি শোগল, দেখেন একটি বাক্য হয়ে গিয়েছে। প্লিজ ভিডিওটি, আজকের ভিডিওটি কেউ স্কিপ করবে না, বিশেষ করে যারা একেবারে নতুন, এবং যদি ন্যূনতম কিছু শিখে থাকেন, আই হোপ একটি কমেন্টস হলো আজকে করবেন আপনি, বা একটি লাইক দিবেন অবশ্যই, প্লিজ। আচ্ছা, তাহলে কুল্লু সানা প্রতি বছর, কুল্লু শহর প্রতি মাস। তাহলে আমি যদি আবার বলি প্রতি মাসে আমি বেতন চাই, কুল্লু শহর, শহর মানে মাস, শহর, শহর, শহর মানে মাস, ওই যে আমি যে 400টি শব্দ দিয়ে ভিডিও তৈরি করেছি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশান আমি লিঙ্কটি দিয়ে দিব, অবশ্যই এই 400টি শব্দের ভিডিওটি দেখবেন, প্লিজ। আচ্ছা, তাহলে প্রতি মাসে আমি বেতন চাই, কুল্লু শহর প্রতি মাসে আনা হাচ্ছেল, পাওয়া অর্থে হাচ্ছেল শব্দটি ব্যবহার করবেন, আনা হাচ্ছেল আমি পেয়েছি, আনা হাচ্ছেল আমি চাই, ঠিক আছে, বা আমি কুল্লু হাচ্ছেল আনা আমি বেতন পাই, এটা আমি বলতে পারি, কুল্লু শহর প্রতি মাসে আনা হাচ্ছেল আমি বেতন পাই, বেতন মানে রাতিব, বা মাস মানে বেতন, আবার রাতিব মানেও বেতন। তাহলে কুল্লু শহর প্রতি মাসে আনা হাচ্ছেল আমি পাই, কি পাই, রাতিব পাই বা মাস পাই, মাস মানেও বেতন। এরপর লিখেছি মাররাতানি, পুনরায়, মাররাতানি পুনরায়, যেমন বলি আমরা যদি একটি বাক্য তৈরি করি, পুনরায় তুমি কাজটি করো, মাররাতানি ইন্তা সাউই হাদা শোগল, মাররাতানি পুনরায় ইন্তা সাউই তুমি করো, ইন্তা মানে তুমি, সাউই মানে করা, হাদা শোগল এই কাজটি করো। এরপর লিখেছি ওয়াহেদ মাররা, একবার, একবার তুমি যাও, ওয়াহেদ মাররা ইন্তা রু, একবার তুমি যাও, ঠিক আছে, দুইবার তুমি যেও না, মাররা তানি পুনরায় ইন্তা মাইরু, পুনরায় তুমি যেও না, তাই না। এখন যদি আমি বলি তিনবার কি হবে,
প্রথম মাররা তানি মানে হচ্ছে পুনরায়, এরপর হচ্ছে ওয়াহিদ মাররা একবার, তালাতা মাররা দুইবার সরি তিনবার, আরবা মাররা চারবার, এমনটাই বোঝায়। ওকে, তো একটু বোঝার চেষ্টা করবেন এবং নিজে নিজে বাক্য তৈরি করবেন। একজন টিচার কিন্তু আপনাকে সব কিছু খাইয়ে দিতে পারবে না, নিজের চেষ্টা থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর আমি লিখেছি কি, মাজমুয়া, দল অথবা গ্রুপ, তাই না? যেমন মনে করেন আমি পাঁচটি দলে বিভক্ত করেছি, খামসা মাজমুয়া, পাঁচ মানে কত, খামসা। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন এই নতুনদের জন্য যে কোর্সটি আমি অফেন করেছি ওয়ান বাই ওয়ান। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও তৈরি করব। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওর নিচে যে বেল বাটনটি আছে, ঘন্টাটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যান। ওকে, মাজমুয়া মানে কি, দল, খামসা মাজমুয়া, পাঁচটি দল, ঠিক আছে? তাহলে হাদা মাজমুয়া, এই দল, আউয়াল রু, আউয়াল মানে প্রথম, আউয়াল মানে আগে যাবে, এই দলটি আগে যাবে, হাদা মাজমুয়া আউয়াল রু, অথবা আমি আউয়াল রু আগে দিয়েও বলতে পারি, কোনো সমস্যা নেই। আউয়াল রু হাদা মাজমুয়া, আউয়াল রু মানে এই দলটি যাবে, রু মানে যাওয়া, রু মানে যাবে, বিভিন্ন সময় স্থান ভেদে বোঝানো হয়, আউয়াল রু আগে যাবে। এরপর লিখেছি ফুরন মানে চুলা, তাল্লাজা মানে প্রিজ, গুফুল মানে তালা, মিরর মানে আয়না। ওকে, আচ্ছা, অ্যান্ড দেন আমি যে বাক্যগুলো লিখেছি এই পেজে, মুস্ত মানে চিরুনি, এখানে বোঝানোর কিছু নেই, আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন ওই অনুযায়ী শব্দ ব্যবহার করবেন। যেমন আমি তারপর একটি সব বাক্য তৈরি করতেছি, ওয়েন মুস্ত, যে চিরুনি কোথায়, তাই না? ওয়েন মুসত, মুসত মানে হচ্ছে চিরুনি, চিরুনি কোথায়। এরপর লিখেছি আমোদ, খুঁটি। আচ্ছা, আমি শব্দগুলো আগে বলে যাচ্ছি, মিপ্তা, সুইচ বা সাবি, গাড়ির চাবিকেও মিপ্তা বলবেন, বাতির সুইচকেও মিপ্তা বলবেন। খাদেম মানে সেবক, মনে করেন আমি সেবা করতেছি আপনাকে, আমি আপনার একজন খাদেম। ওকে, এরপর লিখেছি খাদ্দামা, কাজের মেয়ে, মাসুল মানে মানে হচ্ছে দায়িত্ব, আবার মাসুল মানে কিন্তু সিনিয়রও বুঝায়। মনে করেন আপনার পাঁচজন লোক আছেন, কোথাও কোনো কাজ করতেছেন, অবশ্যই ওখানে একজন সিনিয়র আছে, সেক্ষেত্রে সিনিয়রকে মাসুল বলবেন। মাসুলিয়া মানে দায়িত্বশীল, ইত্তেফাক মানে চুক্তি। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই শব্দগুলো যখন মুখস্থ করবেন খুব ভালো করে মুখস্থ করবেন। কেন আমি বারবার এই কথাগুলো বলতেছি, হয়তো বলতেছেন যে এত কথা বলি কেন, অনেকে আমাকে কল করেন, অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাইয়া মনে থাকে না। আরে ভাই, মনে থাকবে কিজন কীভাবে, আপনি যত ব্রিলিয়েন্ট হয়ে থাকেন না কেন, নতুন নতুন যে কোনো জিনিস কঠিন মনে হবে, বাট আপনাকে চেষ্টা করতে হবে, বারবার আপনি মুখস্থ করেন, ঠিক আছে? আচ্ছা, এই জন্য অবশ্যই আমি মনে করি যারা এখন আমার বইটি ক্রয় করেন নাই, প্লিজ বইটি ক্রয় করে অলওয়েজ আপনার মোবাইলে রাখবেন, এবং ডাউনলোড হওয়ার পরে আমি যখন লিঙ্কটি দিব আপনি টাচ করলে ডাউনলোড হবে, এরপর আপনি 24 ঘন্টা নেট ব্যতীত স্টাডি করতে পারবেন। খুবই হেল্পফুল একটি বই, আমার নিজের লেখা, লোকাল ভাষার অনুরূপ, টোটাল 153 পেজের এই বইটি আমি তৈরি করেছি। আলহামদুলিল্লাহ অনেকে সাকসেস হয়েছেন বইটি ক্রয় করে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, খাদ্দাম, আর ভিডিওর শেষে আমার নাম্বার দিয়ে দিব, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যদি বইটি পেতে চান। তাহলে আমরা অ্যাট লাস্ট এখানে যে বাক শব্দটি লিখেছি, ইত্তেপাক মানে কি, চুক্তি। তোমার সাথে আমার ইত্তেপাক শেষ, চাওয়া চাওয়া ইন্তা, ওকে, সাওয়া সাওয়া দুইবার যখন উচ্চারণ করবেন তখন হবে সাথে, সাওয়া সাওয়া ইন্তা, তোমার সাথে হাগ্গি আমার ইত্তেফাক খালাস, হাগ্গি মানে আমার, খালাস মানে শেষ, ইত্তেফাক মানে চুক্তি, ইত্তেফাক খালাস, চুক্তি শেষ। ওকে, ফাইন। এরপর আমি যেই শব্দগুলো এখানে লিখেছি সেগুলো হচ্ছে তাসদিদ মানে নবায়ন, কোনো কিছু নবায়ন করতে হলে আমরা তাসদিদ শব্দটি ব্যবহার করব, তাসদিদ খালাস, নবায়ন খালাস, তাসদিদ লাজেম, নবায়ন অবশ্যই করা লাগবে। এরপর লিখেছি গানে, গানি মানে কি, ধ্বনি, এখানে বোঝানোর কিছু নেই, গানি ধ্বনি, আনা মো গানি, আমি ধ্বনি না, আনা মিসকিন, আমি গরিব, ইন্তা গানি না ফর, তুমি ধনী লোক। ওকে, আচ্ছা, সৌদি নফর গানি, সৌদির লোক ধনী ব্যক্তি, মিসকিন মানে গরিব, যে মুদির, আনা মিসকিন, আনা এবি ফুলুস, আনা আবগা ফুলুস, আমার আবগা মানে দরকার, সাওয়া আমার টাকা দরকার, আমি টাকা চাই, লাজিম ফুলুস, আসান, আসান মানে কারণ, আসান আনা গানি নফর, আসান। এই যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো বলতেছি, এই গুরুত্বপূর্ণ শব্দ আমার বইতে ইনশাল্লাহ পাবেন, তবে অনেক অনেক শব্দ পাবেন, ঠিক আছে? এবং ভিডিওর নিচে যে ডিসক্রিপশনে ভিডিও যে লিঙ্কটি দিব অবশ্যই টাচ করে দেখবেন ভিডিওটি, 400টি গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে। এরপর যে শব্দটি লিখেছি সুয়াইয়া, সুয়াইয়া,
আমরা সকলে জানি খুবই কমন একটি শব্দ, শোয়া মানে হচ্ছে অল্প, আবার শোয়া মানে আস্তে। এখন আমি যদি আপনাকে বলি আস্তে আস্তে কাজ করো, শোয়া শোয়া শোগল, ব্যাস খালাস, ইনতা মো সুরা সুরা, ইনতা মো আসরা, আসরা মানেও তাড়াতাড়ি, সুরা সুরা মানেও তাড়াতাড়ি, ইনতা সাউই শোগল শোয়া শোয়া, অথবা শোয়া শোয়া আগে দিলেও হবে, নো প্রবলেম, শোয়া 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 সাউই শোগল, সাউই মানে করা, শোগল মানে কাজ। প্রিয় শিক্ষার্থীগণ, জাস্ট আপনাকে বেশি বেশি শব্দ জানতে হবে, জাস্ট শব্দের সাথে শব্দ দিয়ে বাক্য তৈরি করেন, দ্যাটস এনাফ। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত শত শত আরব প্রবাসী ভাইরা আমার এই বইটি ক্রয় করে খুব সহজ আরবিতে কথা বলতেছেন, ইভেন আমার ভিডিওগুলো অনুসরণ করে। অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া, তিন থেকে চার বছর ওভার অনেক ভিডিও দেখেছি, অনেক চ্যানেল দেখেছি, আপনার চ্যানেল অনুসরণ করে আজ তিন থেকে চার মাস হয়েছে আলহামদুলিল্লাহ আরবিতে কথা বলতে পেরেছি। হয়তো উনি খুব মন দিয়ে আমার ভিডিওগুলো দেখেছেন, স্কিপ করার নাই, তো সো আমি রিকোয়েস্ট করতেছি কেউ স্কিপ করবেন না, পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন। জাস্ট দুই থেকে তিনটি মাস কষ্ট করেন, এরপর তো আর আপনার দেখতে হবে না, তখন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। আর এখানে টেনশনের কিছু নেই, যুগ যুগ ধরে আরব প্রবাসী ভাইরা কথা বলে আসতেছেন, আপনিও পারবেন ইনশাল্লাহ। এরপর লিখেছি মেলহা, লবণ। মেলহা মানে কি? লবণ, সুক্কার, চিনি, হেল, এলাস, বাইব, ফাইব। ওকে, এখন দেখুন এখানে আমি যদি সুক্কার দিয়ে একটি বাক্য তৈরি করি, আনা এবি সাই বেদুইন সুক্কার, বেদুইন মানে ছাড়া, আমি সা সাই চিনি ছাড়া। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।